मॉडल एक्टिविटी टास्क क्लास सेवेन विषय बांगला पार्ट फाइव आम्रा समस्त प्रश्नगुलिर उत्तर अत्यंत सुंदर भावे छात्र छात्रीदेर जन्य प्रस्तुत करेछि। ताहले चलो देखे नी समस्त प्रश्न एवं तादेर उत्तरगुलि। नीचेर प्रश्नगुलिर उत्तर दाओ। मोट प्रश्न रयेछे सातटी। प्रथम प्रश्न, तुमी केन एत ताड़ाताड़ी करछो? एर उत्तरे पृथ्वी लेखक के कि जानिएछिलो? उत्तर, शिवतोष मुखोपाध्याय रचित कार दौर कद्दूर रचनाय लेखकेर प्रश्नेर उत्तरे दक्षिणा हावार भितर दिए लेखकेर काने काने पृथ्वी बोलेछिलो, थामा माने जीवनेर शेष, जतदिन आछो ततदिन चलो, दाड़िओ ना, शाश्वत सत्येर दिके जावार गति बन्ध करो ना। द्वितीय प्रश्न, एई देखो भरा सब किलबिल लेखाते। बक्तार नोटबुकेर किलबिल लेखाते कोन कोन प्रसंग रयेछे? उत्तर, सुकुमार राय रचित नोटबुक कविताय बक्ता तार नोटबुके जे समस्त प्रसंग लिखे रेखेछिलो सेगुलि हलो फड়িঙ্গের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, আঙ্গুলে আঠা লাগলে কেন আঙ্গুল চটচট করে এবং গরুকে কাতুকুতু দিলে কেন গরু ছটপট করে। তৃতীয় প্রশ্ন, পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন, তিনি দারুণ খুশি হয়ে উঠেছিলেন কেন? উত্তর, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরী বোস্টন শহরে এসে যখন জানতে পারেন অসীমা নামে মেয়েটি তার নিজের হারিয়ে যাওয়া ভাইয়ের মেয়ে, তখন বিদেশে রক্তের সম্পর্কের আত্মীয়কে পেয়ে তিনি দারুণ খুশি হয়েছিলেন। চতুর্থ প্রশ্ন, একদিন ঘটেছিল একটি ঘটনা, সেই ঘটনার বিবরণ রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গান শীর্ষক রচনাংশে কিভাবে উপস্থাপিত করেছেন? উত্তর, রামকুমার চট্টোপাধ্যায় কাজী নজরুলের গান শীর্ষক রচনাংশে তিনি এক ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি তখন স্কুলে পড়েন, স্কুল যাওয়ার পথে একদিন বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে একই মঞ্চে প্রথমে নেতাজি ও পরে নজরুল ইসলামকে আবির্ভূত হতে দেখেন। প্রথমে নেতাজির বক্তৃতা ও পরে নজরুলের গান, যার উত্তেজনা লেখক নিজের রক্তের মধ্যে অনুভব করেন। এভাবেই লেখক সেই বিচিত্র অভিজ্ঞতার কথা সহজ সরল ভাষায় উপস্থাপিত করেছেন। পঞ্চম প্রশ্ন, মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম, স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? উত্তর, কামিনী রায় তার স্মৃতিচিহ্ন কবিতায় সাম্রাজ্যলোভী শাসকদের মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন। মূঢ় শব্দের অর্থ বোকা এবং ব্যর্থ মনস্কাম শব্দের অর্থ বিফল মনের ইচ্ছা। সাম্রাজ্যলোভী শাসকেরা ভেবেছিল তাদের নির্মিত মনোহর অট্টালিকা মানুষের মনে তাদের চিরস্মরণীয় করে রাখবে, কিন্তু কালস্রোতে তাদের নির্মিত সৌধ একদিন ভেঙে পড়েছে, তাদের কথা আজ আর কেউ মনে রাখেনি। এ কারণেই কবি তাদের মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন। ছ নম্বর প্রশ্ন, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, ঠাকুমা তার নাতনিকে কোন গল্প শোনায়? উত্তর, সুকান্ত ভট্টাচার্য রচিত চিরদিনের কবিতায় রাত্রিবেলা ঠাকুমা নাতনিকে দুর্ভিক্ষের ভয়াবহ দিনগুলির গল্প শোনান, যে দুর্ভিক্ষে গতবারে দিশেহারা গ্রামের মানুষেরা খাদ্যের সন্ধানে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়। শেষ প্রশ্ন, সাত নম্বর প্রশ্ন, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না, পত্র লেখক তার কলকাতা শহরকে অপছন্দের কোন যুক্তি দিয়েছেন? উত্তর, ভানুসিংহের পত্রাবলী রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা শহরকে পছন্দ না করার কারণ হিসাবে জানিয়েছেন তার মনে হয় কলকাতা শহরটা যেন ইট কাঠের একটা মস্ত জন্তু যা তাকে গিলে ফেলেছে, তার উপর মেঘে লেপা আকাশ, যে আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি ঘাসে গাছে পুলক না জাগিয়ে বাড়ির ছাদে ঠোক্কর খাচ্ছে, যা তিনি একেবারেই পছন্দ করতে পারেননি। এই ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস সেভেন বাংলা পার্ট ফাইভের সমস্ত প্রশ্নগুলির যথাযথ উত্তর।
আমাদের এই উত্তরগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের এই প্রচেষ্টাকে সবার মাঝে ছড়িয়ে দাও। হতে পারে এই উত্তরগুলি পেলে তোমার মতো অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে। পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নাও এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও, যাতে এরকম আলোচনার ভিডিও আপলোড করলেই তোমার ফোনে সেই নোটিফিকেশন সবার আগে যায়। ভালো থাকো, পড়াশোনাতে থাকো, ধন্যবাদ।